আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব, কিভাবে আপনারা একটি সঠিক মাপ দিয়ে একটি শার্ট কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে আমরা শার্টের মাপটা জেনে নেই। শার্টের লম্বার মাপ হচ্ছে 29, বডি 34, প্যাড হচ্ছে 28, তীরা হচ্ছে 17, হাতের লম্বা 41। অনেকে ভাববেন যে হাতার নম্বর 41-এর মানে কি, আপনারা কাটিং করার সময় দেখতে পারবেন। আর কলার হচ্ছে 14.5। এটা হলো আপনার একজন স্টুডেন্ট স্কুলের, হাই স্কুলের। আমি কতটুকু ক্লোজ দিয়ে এই শার্টটা কাটিং করি, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে লোবিয়াস, আপনারা দেখেন যে আমি এভাবে একটি বাস করে নিয়েছি, দেখেন এভাবে আমরা একটা বাস করে নিয়েছি। এই দেখেন আমি এভাবে বাস করে নিয়েছি। আপনারা সুন্দর করে এভাবে বাস করে নেবেন। তারপর বাস করার পর এই দেখেন আমি এখানে এই যে হাফ ইঞ্চি মতন আমি আপ ডাউন করে দিচ্ছি, একটা ছোটো বড় করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ। আপনারা এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ছোটো বড় করে দেবেন। দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ এতটুকু ছোটো বড় করে দিচ্ছি। করার পর এবার বাস করে নেবেন দুইটা পার্ট। এটা হলো পায়ের সাইড, হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু কাটা, এটা হলো পায়ের সাইড। আপনারা এভাবে সুন্দর করে এভাবে বাস করে নেবেন। নেওয়ার পর আপনারা সর্বপ্রথম এখানে একটা দাগ দিবেন, তারপর এই 1 ইঞ্চি দূরত্ব একটা দাগ দিবেন, 1 ইঞ্চি দূরত্ব একটা দাগ দিবেন, আর এখানে হাফ ইঞ্চি দূরত্ব একটা দাগ থাকবো। এই সিস্টেম তিনটা দাগ দিয়ে নেবেন। দেখেন আমি কীভাবে শার্টটা কাটিং করি, আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা সেলাই কাজে নতুন তারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন। এই দেখেন শার্টের লম্বা হচ্ছে 29, আমি এখানে নিলাম 29.5, হ্যাঁ 29 আমি এখানে নিলাম 29.5, দেখেন 29.5 নিলাম। নেওয়ার পর এখানেও আপনারা সোজা করে এখানে 29.5 নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে সুন্দর করে একটি দাগ দিয়ে নেবেন। এই দেখেন আমি দাগ দিয়ে নিলাম। তারপর আপনারা এখানে 8 ইঞ্চি মোড়ার জন্য 8 ইঞ্চি নামাবেন, এই দাগের থেকে এই দাগ পর্যন্ত 8 ইঞ্চি। তারপর এখানে 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি নামানোর পর আপনারা প্যাডের মাপটা দিয়ে দেবেন, সেটা রাখবেন আপনারা 16.5। আপনার জিনিসটা বুঝেন, আমি এখান থেকে 2 ইঞ্চি নামাইছি, এপারে নামাইছি 8 ইঞ্চি, এখান থেকে এখানে 8 ইঞ্চি। আপনার জিনিসের লক্ষ্য করে দেখতে থাকেন, ইনশাল্লাহ এখানে শিখতে পারবেন। এই দেখেন এখানে সুন্দর করে দাগ দিয়ে নেবেন, তারপর এখানে আপনারা সুন্দর করে দাগ দিয়ে নেবেন, এখানেও সুন্দর করে দাগ দিয়ে নেবেন। দেখেন আমি এই যে দাগটি দিয়ে নিলাম, আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। তারপর এখানে আপনারা 2 ইঞ্চি 2 সুতা 2 সুতা 3 সুতা 4 সুতা 2 ইঞ্চি 4 সুতা নেবেন, এখানেও 2 ইঞ্চি 4 সুতা নেবেন। এভাবে পুরোটা এভাবে দাগ দিয়ে নেবেন, 2 ইঞ্চি 4 সুতা। একদম সহজভাবে আপনারা আমি দেখানোর চেষ্টা করছি। তারপর এখানে 2 ইঞ্চি নেবেন, এখানে হাতা, এখানে আপনার তীরা হচ্ছে 17, তাহলে এই যে 17.5, 8.5, 17, 17 জায়গার মধ্যে একটা ডাক ডাক দিয়ে দিলেন। তারপর বডি কতটুকু লুজ দিবেন, বডি হচ্ছে 34, বডি 34, তাহলে আপনারা এখানে লুজ দিবেন 5 ইঞ্চি, তাহলে 39, তাহলে দেখেন আমি যে 39 নিয়ে নিচ্ছি, এই যে 39, এখানেও দেবেন আপনারা 5 ইঞ্চি, তাহলে 28, তাহলে 33, আপনারা এখানে 33, এই দেখেন 32, 33, এখানে আপনারা 33 দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা দেবেন
বডিতে যা দিবেন আপনার এই জায়গাটার পরে অতটুকু দিয়ে দিবেন, তে পারফেক্ট হয়ে যাবে। এই দেখেন আমি এভাবে ডাউন করে একটা দাগ দিয়ে দিলাম। তারপর শার্ট এই দেখেন, এই 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 দাগটা হবে একটু অ্যাঙ্গেল। তারপর আপনার মাপ দিয়ে দিতে পারেন, এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ফুট, 1.5 ইঞ্চি আমি 200টা দিয়েছি, আপনারা 1.5 ইঞ্চি এভাবে 200টা দিয়ে দেবেন। এই দেখেন দাগ দিলাম। তারপর আপনারা এভাবে এই এটার ফোন তো দাগ দিয়ে দেবেন, দেখেন একদম দাগ দিয়ে ধরো স্কেলটা এভাবে নিয়ে, এই দেখেন স্কেলটা এভাবে বসে সুন্দর মতন দাগ দিয়ে নিই। এই যে দেখেন আমি এখন দাগ দিয়ে নিয়েছি, এখন আমি কাটিং করবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন আমি কীভাবে কাটিং করি, একদম সহজ। অনেকে এখানে যে দুটা দাগ দেয়, আমার দুটো দাগ দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আরেকটা দাগ মনে করেন রেখে দেয় যে এই সঙ্গে 1/2 ইঞ্চি বাড়তি কাপড় রেখে দিয়েছি যে, হ্যাঁ আপনারা অনেকে দুটো দাগ দিয়ে দেয়, আমি দুটো দাগ দিলাম না, আমি একসাথে করে দিলাম আপনারা সহজের জন্য। তাহলে আপনারা দেখতে থাকেন আমি কীভাবে কাটিংটা করি। এই দেখেন সর্বপ্রথম আমি এখান থেকে ধরে, এই দেখেন কতটুকু আমি রাউন্ড দিয়ে এই যে কাটিংটা করলাম। দেখেন এখানে বাংলে, এখানে বাংলা পরে এই দেখেন এতটুকু জায়গা বাংলা, আমি এখানে কতটুকু রাউন্ড দিয়েছি আপনারা জিনিসটা লক্ষ্য করেন, আপনারা দরকার পরে মাপ দিয়ে নেবেন। আমি এখান থেকে এখানে রাউন্ড দিয়েছি এই যে 1.5 ইঞ্চি, আপনারা 1.5 ইঞ্চি এর অনুমান করে 1.5 ইঞ্চি, কিংবা এখান থেকে আপনারা একটা দাগ দিয়ে নিতে পারেন 1.5 ইঞ্চি, এই সোজা আপনারা একটা দাগ দিয়ে নিতে পারেন যে আপনারা এই সোজা জিনিসটা করে নেবেন। দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ আমি ডাউন করে দিয়েছি, এখানে আপনারা ও 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে পারবেন। তারপর এখানে একটু সোজা করে কেটে নেবেন, এভাবে দাগের উপর দিয়ে আপনারা কেটে নেবেন। দেখেন আমি শার্টটা কীভাবে কাটিং করি, আপনারা লক্ষ্য করে দেখতে থাকেন কীভাবে শেপটা দিই। দেখেন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি কাপড়টা বাড়তে রেখেছি, যেহেতু সাইডে চাপ দিব, চাপ দেওয়ার সময় 1/2 ইঞ্চি কাপড় ভিতরে ঢুকে যাবে, ঢুকে গেলে পারফেক্ট মাপটা থাকবে। তারপর আপনারা এই যে এই যে এই দাগটা আছে, এই দাগটা আছে, এই দাগ সোজাসুজি আপনারা ওনে আমি একটা চাগান দিয়ে নিয়েছি, আপনারা এই সোজা করে আবার এখানেও কেটে নেবেন। দেখেন এই যে যাস, এখানে আপনারা দাগ দিতে পারেন, আমি দাগ দিলাম, দাগ দিয়ে নিতে দাগ দিয়ে দিতে পারেন, দাগ দিয়ে জিনিসটা সুন্দর হয়, ভালো হয়। এই দেখেন আমি এভাবে এখন এই যে হাতার আমি কীভাবে শেপটা দিয়ে আপনারা দেখেন লক্ষ্য করে, যেহেতু ফিটিং শার্ট হবে, স্কুলের স্টুডেন্টগুলো কি কতটুকু ফিটিং দিতে হয়, বেশি ফিটিং দিলে চলবে না। এই দেখেন আমি শেপ দিয়ে নিয়েছি, আপনারা সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তারপর আপনারা ওখানে পিছনে যে পার্টটা আছে সেটা আমরা কাটিং করবো, এখানে মাপ দিয়ে নেবেন যে হয় নাকি এই যে হয়ে গেছে। আপনারা আবার সুন্দর করে কাটিং করে নেবেন। আমি এখানে 1 গজ 13 গ্রা কাপড় নিয়েছি, আপনারা 1 গজ 13 গ্রা, 1 গজ 14 গ্রা নিয়ে নেবেন। এই দেখেন যদি এই দেখেন একটা সমস্যা এখানে করলে এই যে হচ্ছে না, তাহলে আপনার একটু আপ ডাউন করে এদিকে দিতে পারেন। এই দেখেন এবার টান দিয়ে এই দাগ সোজা দিবেন, এবার এটা না এই দাগ সোজা আপনারা জিনিসটা কাপড়টা আরও সুন্দর করে রাখবেন। এই দেখেন এই যে একটা দাগ আছে, এই দাগ এই দাগ এই দাগ সম্বোধন করে পিছনে পাটটা বসিয়ে নেবেন। বসানোর পর আপনার এখানে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন, দাগ দেওয়ার পর আপনারা এটা একভাবে দাগ দিয়ে নেবেন। দেখেন আমি দাগ দিয়ে নিয়েছি। তারপর আপনারা এই সোজা করে আপনারা পোড়াটা কেটে নেবেন, আমি পোড়াটা কেটে নিলাম। তারপর এই দেখেন এক সোজাকে ধরে আপনারা এই যে এখানে তাল পাটের কাপড়টা বাড়তি রাখতে হবে, এই ধরনের পিছনের পাট আপনারা একটু বাড়তি রেখে দেবেন। তারপর যা সেটা সমান করে আপনারা কেটে নেবেন সুন্দর করে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল
নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। এই দেখেন আমি এখানে তালপাতার কাপড়টা রেখে দিছি, তারপর আমি সোজা করে এই যে সেমটা সেম কেটে নিলাম এক সমান করে। আমাদের এখন সামনা পাট আর পিছনের পাটটা কাটিং শেষ, তাহলে আমরা এখন কাটিং করব হাতা। এই তো কাপড় দিয়ে আপনারা কীভাবে সুন্দর করে একটা হাতা কাটিং করবেন দেখতে থাকেন। দেখেন আমি ভিডিওটা একটু লং হয়ে যাবে, তারপর আপনারা কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখবেন। যারা কাটিং কাজ নতুন তাদেরকে বলবো তারা একটু কষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি এখানে কষ্ট করে দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই যে দেখেন আমি এখানে মাপ নিলাম 8। আপনারা যখন হাতাটা কাটিং করবেন তখন এখানে আপনারা দেখুন পারফেক্ট 8 আছে নাকি, এই যে 8 পারফেক্ট 8 আছে। 8 নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা এখানে একটু সুন্দর করে দাগ দিবেন। দেখেন আমি দাগ দিয়ে নিলাম, এখানে 3 ইঞ্চি দূরত্ব, এই দেখেন 3 ইঞ্চি দূরত্ব একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখানে তো আপনার পারফেক্ট যে 8 ইঞ্চি আছে। তারপরে যে আমি করলাম যে হাতা লম্বা অ্যাকচুয়ালি দেখেন কীভাবে অ্যাকচুয়ালি 17, এটা হলো এটুক হলো আমি যে তীরা কোট এই তীরার মাপটুক নিয়েছি 17, তারপর যাস এভাবে সোজাভাবে ধরে আমি নিয়েছি 41। যেহেতু কফ হবে 2.5 ইঞ্চি তাহলে আপনি দেবেন 39। কারণ সেলাই 1/2 ইঞ্চি লাগে, পরে কফ যদি 2.5 ইঞ্চি দেন তাহলে পারফেক্ট সমান হয়ে যাবে। এখানে দিলাম 39, মানে 2 ইঞ্চি যা মাপ নেবেন 41 তাতে 2 ইঞ্চি বাদ দিবেন। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি 5। পাঁচ ইঞ্চি 3 সুতা দিয়ে দিলাম, আপনারা 5 ইঞ্চি 3 সুতা দিয়ে দেবেন। তারপর এভাবে সুন্দর করে এখানে একটা দাগ দিয়ে নেবেন। এই যে দেখেন আমি এই শেপ কাটটা দিয়ে আমি হাতার শেপটা দিব। আপনাদের যদি ওই শেপ এই শেপ কাটটা দিয়ে আপনার হাতার শেপটা আসবে না, তাই আমি এই শেপ কাটটা দিয়ে দিব। আপনারা দেখেন আপনাদের এইরকম একটা শেপ কাট নিয়ে নেবেন। এই দেখেন আমি এখানে প্রায় এভাবে দেওয়ার পর আমি উল্টেই নিয়েছি, আপনারা এবার সুন্দর করে উল্টে নেবেন। আর ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, লক্ষ্য করে দেখবেন আমি কীভাবে কাটিংটা করি, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই দেখেন আমার এখন মাপ ধরছে 17 ইঞ্চি, এখান থেকে আমরা এখন কাটিং করবো এতটুকু বাড়তে রেখে, কারণ সেলাই হকটা আমি এদিক দিয়ে রেখে দেবো। এই দেখেন দেখছেন আমি, তারপরে এই দাগ সোজা সোজা আপনারা এভাবে সুন্দর মতন কাটিং করে নেবেন। এই দেখেন আমি চাকান দিয়ে দিলাম, এই দেখেন একটা হাতা হয়ে গেল। আমি গেলে এখানে চাকান দিয়েছি, এখানে চাকান দিয়েছি, আমি এখন আর একটা পাট কাটবো এটা দিয়েই। আপনারা জিনিস লক্ষ্য করে দেখতে থাকেন ভিডিওটা, আপনার ধৈর্য সহকারে সবসময় দেখবেন, কারণ ধৈর্য সহকারে দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর একে আছে যে ধৈর্য সহকারে দেখে না, তাহলে মনে করেন যে আপনার ওই একটু দূরে দেখে আপনার কোনো কিছু বুঝবেন না, অল্পটুক দেখে আপনার পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এই দেখেন আমি এই এই হাতাটা আমি এভাবে রেখে দেবো। দেখেন জাস্ট আপনার ওই হাতাটা কাটার পর এই যে সাইডে যে কাপড়টুক থাকবো সেই কাপড় সাইডে আপনার সুন্দর করে এভাবে একদম এই সাইড মিল করে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। বসার পর আপনারা কী করবেন, অতি প্রথম এখান থেকে আপনারা কাটিংটা শুরু করবেন। এখান থেকে কাটিং শুরু করার পর আপনার এখানে কাপড়ের আপনার তালপাটটা দিতে হবে, এই সাড়ে তালপাটটা আপনার কাটতে হবে। তালপাট কাটা হয়ে গেলে আপনার এখান থেকে এভাবে এভাবে সুন্দর করে এই মোড়া দিয়ে আপনার তালপাটটা কাটিং করবেন। আমি দেখিয়ে দিই আপনাদের, এই দেখেন আমি তালপাটটা এখানে কাটিং করে নিচ্ছি, আপনার এভাবে তালপাটটা
একসাথে কাটিং করে নেবেন। এই যে দেখেন, এই যে এই টুকরা পর এই টুকরা পর আমি এখান থেকে কেটে বাইর করলাম, তারপরটা একসাথে কাটিং করে নিলাম। তারপর আপনারা এই দেখেন জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন, যারা কাটিং কাজে নতুন। এখানে যে একটু হালকা এখানে ইয়ে আছে, বাড়তি আছে, আমি একটু কেটে নিলাম। আপনারা কষ্ট করে কেটে নেবেন যদি বাড়তি থাকে। দেখেন এখানে আপনারা চাকান দিয়ে দেবেন, আর এখানে চাকান দিয়ে দেবেন। চাকান দেওয়ার পর আপনারা হানা গুল পেটাতে লাগাবেন, সেটা আপনারা এখানে কাটিং করে নেবেন। আড়াই ইঞ্চি দিবেন, তারপর এখানেও আপনারা আড়াই ইঞ্চি দিবেন। দেওয়ার পর এখানে দিবেন আপনারা 5.5, তারপর যাস আপনার দরকার পড়লে এখানে একটি দাগ দিয়ে নেবেন। আমি দাগ দিলাম না, আপনার দরকার পড়লে এখান থেকে স্কেল বসিয়ে দাগ দিয়ে নেবেন। আমি এখানে সোজা ভাগে এভাবে কেটে নিলাম, এখানে চাকান দিলাম, এখানে চাকান দিলাম। এখন আমাদের হাত আর কাটিংটা শেষ। এই দেখেন আমি তারপর কেটে নিয়েছি, আমার হাত আর কাটিংটা শেষ। এখন আমি কাটবো পিছনে যে তীরা আছে সেই তীরাটা। আপনারা লক্ষ্য করে দেখতে থাকেন, তীরা কাটার জন্য আমরা এই যে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আপনারা সুন্দর করে এভাবে পাস করে লম্বা দেখবেন কতটুকু যাওয়া লম্বা 17 ইঞ্চি। এই যে দেখেন 17.5 নিয়ে নিলাম, 17.5 নেওয়ার পর আপনারা সোজা ভাগে এখানে কাটিং করে ফেলবেন। কাটিং করার পর আপনারা এই দেখেন এখানে নেবেন 6 ইঞ্চি, এই যে পাকা 6 মিটার বাড়তি আছে, তাতে কোনো সমস্যা নেই। তারপর আপনারা এভাবে একটা বাস দিয়ে নেবেন। এই দেখেন বাস করে নিচ্ছি, আপনারা আবার সুন্দর করে একটা বাস করে নেবেন। দেখে পরে কাপড় কেটে বলতে পারেন, আমি কাটলাম না, আমি সুন্দর করে বাস করে নিলাম। এখান থেকে কোনো এক সমান আছে নাকি, তারপর সুন্দর করে এভাবে বাস করে আপনারা কী করবেন, স্কেল দিয়ে এখানে দেখেন হালকা একটু শেপ হবে। এই দেখেন শেপ আকার শেপ হবে, এটা একটুকু আমরা এখান থেকে ধরবেন, অল্প করে ধরবেন। ধরার পর আপনারা এখানে হালকা একটু শেপ হবে, এনে করে একটু বাড়তি কাটিংটা করবেন। এই দেখেন আমি এনোজা কাটিং করছি, এই যে এই ছেড়ে করে আসছিল, এটা করে একটু বাড়তি কাটিং করছি, অন করে দিই তেতে এটা সব সব সুবিধা 60টা ফিটিং হবে। তারপর এই যে 6 এখানে দেবেন 4.5, আমি যেখানে 4.5 কেন দিলাম, যে কলার যেমক আমি ই কাটছিলাম 60টা জম কাটিং করছি, যে আপনার দেখাই 60টা জম কাটিং করছি, আমি এখানে কল 2 ইঞ্চি দিছি। এই দেখেন এখান এখানে 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আমি এখানে ডালো করে দিছি। 2 ইঞ্চি ডালো করা মানে হচ্ছে কি, কলারটা আবার ফিটিং হবে, অসম বাড়তি মানে কাপড় থাকবো। আমি 4.5 নিয়েছি, সেলাই নিয়ে পর 2 ইঞ্চি টিকবো, হ্যাঁ 4 ইঞ্চি টিকবো, কারণ 4.5 নিয়েছি, সেলাই নিয়ে পর 4 টিকবো, আর এনে দিয়েছি আমি 2, তো 2 আর 2 4, এটার পরে আপনার অনেক পারফেক্ট মিলে যাবে। এই জিনিসটা আপনারা সবসময় ফলো করবেন যে আমি কী বলছি। তারপর আপনার কিন্তু আপনার 17 নেওয়ার পর এখানে হালকা একটু শেপ হবে। আপনারা দেখেন আমি শেপ দিয়ে দিচ্ছি, তারপর এখানে একটা সোজা দাগ দিয়ে দেবেন। এই দেখেন আমি শেপ দিয়ে নিলাম, এই দাগ সোজা আমি কাটিং করে নিলাম। তারপর আপনারা কী করবেন, এখান থেকে একটা পাটাটা নিয়ে নেবেন, এবং একটা পাটা নিয়ে নিলাম। এই দেখেন এভাবে সুন্দর করে ধরে এক সমান করে আপনারা এখানে 14 ইঞ্চি, 14.5 কলার হলে আপনারা এখানে আড়াই নেবেন, আর এখানে নেবেন আপনারা 2 ইঞ্চি 300, তাহলে এভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে নেবেন। হ্যাঁ এভাবে একটা দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে নেওয়ার পর এভাবে ওদের কবর আপনারা শেপ দিয়ে নেবেন। এভাবে আমি এই যে কাটিং করে আপনারা দেখিয়ে দিই, এখানে আমি যতটুকু পরিমাণ কাটিং করছি ততটুকু পরিমাণ কাটিং করবো। এখানে যদি কাটিং কম করেন তাহলে 60টা পিস মিট আনবই, তাই এই পরিমাণ কাটিংটা করবেন সবসময়। আপনারা লক্ষ্য করে দেখবেন, আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম।